This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম স্বপন দাস, বাড়ি চোপড়া থানা তিন মাইল এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ি ফেরার পথে জলে পড়ে তলিয়ে যায় ওই ব্যক্তি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার দুপুরে প্রসাদ গাছ এলাকায় একটি চা বাগান থেকে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর জানাজানি হতেই এলাকার যে মানুষ যেখানে ভিড় জমাতে শুরু করে, খবর দেওয়া হয় চোপড়া থানা পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানা পুলিশ ও ইসলামপুর দমকল। দমকল বাহিনীর সহযোগিতায় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার দিনকে রাত্রে 9টার সময় ও এসেছিল বাজারে। বাজারের থেকে বাড়ি যায়, বাড়ি যাওয়ার রাস্তায় ওই জায়গায় বাড়িতে জল হয়, ওদের বাড়িতে জল হয়। এখন জলের নামবে প্যান্ট প্যা গুছাচ্ছিল, মনে হয় যে যেহেতু নিশার সে মনে হয় কিছু করেছিল, মশা খেয়েছিল ঠিকই। প্যান্টটা গোটাতে যায়, একটা ব্রিজের উপরে বসে বসে একটা প্যান একটা পা গোটাইছে, আর একটা পা গোছাতে গেছে। ওই তো এখনই সব লোক দেখছে, চটিটা আছে উপরে আর মানুষটা নেই। তারপরে খোঁজাখুঁজি অনেক করছে, খোঁজাখুঁজি করার পরে কেউ পায়নি। না পাওয়ার পরে কালকে সকালবেলা দেখছিল শ্মশানের ঘাটে ভাসে উঠছে। ওইখানে তো বাড়িতে আসতে আসতে ওইখানে তার নাই, ওইখানে তার চলে আসছে সবাই। কি হয়েছে, আমার শালাটা পড়ে গেছিলো নাকি জলে, জায়গা বাড়ির ওখানে একটা কালভার্ট আছে, ওখানে বসে পা গুটাচ্ছিল, একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো ওখান থেকে ওই পা গুটিয়ে হয়তো কোনোভাবে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে চপ্পলটা ওখানেই আছে ব্রিজের ওখানেই, তারপরে ওকে আর পাওয়া যায়নি। আর প্রবল বৃষ্টি আর জল ছিল অনেক, স্রোতে ভাসতে ভাসতে চলে এসছে। গতকাল ভাসা অবস্থায় দেখেছিল শ্মশানের ওদিকে, কিন্তু তারপরে আস্তে আস্তে ওখান থেকে স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেছে, আর কিছু পাওয়া যায়নি।